নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছাতুর ঘোল বা ছাতুর শরবতের রেসিপি। গরমের দিনে অনেক প্রচলিত একটি খাবার যা গরমের সময় খেলে আমাদের পেট এবং শরীর খুবই ঠান্ডা থাকে। সকালের ব্রেকফাস্টে এরকম যদি ছাতুর ঘোল করে নেওয়া যায়, সারাটা দিন আমাদের পেটের কোনো সমস্যা বা কোনো ব্যথাই থাকবে না। চলুন তাহলে দেখাই ছাতুর ঘোল আমি কি করে বানাচ্ছি। ছাতুর ঘোল বানানোর জন্য আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 গ্লাস ছাতুর ঘোল বানাবো, তাই একটা ছোট পেঁয়াজের অর্ধেকটাই আমি এখানে ব্যবহার করব। আর নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা। আপনারা যদি পেঁয়াজ বা কাঁচা লঙ্কা একটু বেশি খেতে পছন্দ করেন, তাহলে আপনারা আরও একটু নিয়ে নিতে পারেন। এবার দেখুন, পেঁয়াজগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিক কাঁচা লঙ্কাটাকেও আমি একদম ছোট ছোট করেই কেটে নেব, যাতে খাবার সময় আমাদের গলায় পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কিছু না বেঁধে যায়। এবার দেখুন, একটা পাত্রের মধ্যে আমি 2 গ্লাসের মতো ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। ছাতুর ঘোল যেহেতু পেট ঠান্ডা করে, সেহেতু একটু ঠান্ডা জল দিয়ে করলে ছাতুর ঘোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো ছাতু। আমি একটু শরবতের মতো বানাবো, খুব ঘন বানাবো না, তাই এই বড় চামচে 4 চামচ আমি ব্যবহার করেছি। আপনারা পারলে ছাতুর আরও কম বেশি করে নিতে পারেন। এবার দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু ভাজা মশলা যা আমি জিরে আর মৌরিকে ভেজে বেটে নিয়েছি। এই ভাজা মশলা দিয়ে ছাতুর ঘোল একবার করে খেয়ে দেখুন, স্বাদে গুণে বেড়ে যাবে এই ছাতুর ঘোলের টেস্ট। এবার দেখুন, আমি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো বিট নুন। আমি এখানে বিট লবণ দিয়েই ছাতুর ঘোলটা বানাবো, এতেও এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এবার দিয়ে দেব 1 গোটা লেবুর রস। লেবুর রস ছাড়া কিন্তু ছাতুর ঘোল একেবারেই অসম্পূর্ণ, কারণ ছাতুর ঘোল এরকমই খেতে ভালো লাগে। আর গরমের দিনে যদি লেবু দিয়ে ছাতুর ঘোল খাওয়া হয়, তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে এবং হজমের পক্ষেও অনেক উপকারী। এবার দেখুন, সমস্ত কিছু আমি এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি ঠিক ডালের কাঁটা যেরকম নাড়িয়ে নাড়িয়ে ব্লেন্ড করে, ঠিক দেখুন সেইভাবেই আমি করে নেব। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যাতে ভেতরে ছাতুগুলো কোনো রকম ডলা ডলা না থাকে। কারণ ছাতু যদি না ঘোলা হয়, তাহলে কিন্তু ছাতুর শরবত খেলে এই ছাতু আমাদের গলায় আটকাবে এবং খাবার সময় অনেকই অসুবিধা হবে। তাই ছাতুকে ভালো করে জলের সাথে এইভাবে ফেটিয়ে নিন। বন্ধুরা, গরমের দিনে সকালে হোক বা বিকেলে এইরকম ছাতুর শরবত 1 গ্লাস যদি আমরা খেতে পারি, সারা দিন আমাদের শরীর এবং পেট খুবই ঠান্ডা থাকবে। আজকে ছাতুর ঘোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আমি ঘরোয়া উপায়ে খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখিয়েছি। আশা করি আজকের এই রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, অবশ্যই বেশি বেশি করে ঘরে করে খান এই ছাতুর ঘোল বা ছাতুর শরবত। বাড়ির ছোট থেকে বড় সকলকেই করে দিন এই ছাতুর শরবত। আজকের মতো নমস্কার জানাই, দেখা হবে পরবর্তী আরও কিছু ভিডিওর সাথে। আজকের মতো নমস্কার বন্ধুরা।